فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ এক ভাই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে সুটকি মাছ খাওয়া জায়েজ কিনা যদি জায়েজ হয় তাহলে হিদলের সুটকি খাওয়া যাবে কি না আসলে সিলেট থেকে প্রশ্নরা করেছেন আসলে ভাই জীবিত বা মৃত যে কোনো মাছ খাওয়ার ব্যাপারে শরীয়তে অনুমোদন রয়েছে বা শরীয়ত অনুমোদিত পদ্ধতিগতভাবে কেউ রান্না করে খায় কেউ বা শুকিয়ে শুটকি বানিয়ে খায় তাতে নেই আমাদের প্রতি আমাদের যে হিদল বড় ছোট সামুদ্রিক মাছের অন্তর্ভুক্ত কিন্তু সেই হিসেবে হিদলের শুটকি খে খেতে কোনো বাধা নাই মহান আলামিন বলেন তোমাদের জন্য সামুদ্রিক শিকার ধরা ও উহা হালাল করা হয়েছে যেটা সূরা মায়েদার ছিয়ানব্বই নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলে দিয়েছেন মরা মাছ ও মরা টিড্ডি অর্থাৎ পঙ্গপাল খাওয়া জায়েজ এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমাদের জন্য দুইটি মরা প্রাণী ও দুই প্রকার রক্ত হালাল করা হয়েছে মৃত প্রাণী একটি মাছ অপরটি হলো টিড্ডি অর্থাৎ পঙ্গপাল আর দুই প্রকার রক্তের অর্থাৎ একটি হলো কলিজা আর একটি হলো প্লিহা যেটা হলো আহমাদের ভিতরে আসছে হাদিসটি এবং মাজার ভিতরে আশা ভিতরে আসছে হাদিসটি দুই হাজার ছয়শ পঁচিশ নম্বর হাদিস এবং মিশকাতের চার হাজার একশো বত্রিশ নম্বর হাদিস বুলুগুল মারামের তাহাকিক মোবারকপুরীর এক নম্বর হাদিস পবিত্রতা অধ্যায়ের ভিতরে অর্থাৎ সুটকি মাছ খাওয়া যাবে কোনো অসুবিধা নাই এবং যে হিজলের হিদলের কথা বলা হয়েছে হিদলের সুটকিও খাওয়া যাবে কোনো সমস্যা নাই ক্ষেত্রে একটি কথা বলে রাখি যে ব্যাংকে কিন্তু স্পষ্টভাবে হারাম করা হয়েছে ব্যাংক স্পষ্টভাবে হারাম ওটা থেকে দূরে থাকতে হবে এবং আমাদের সমাজে দেখা যায় যে কাঁকড়াকে কেন্দ্র করে একটা কথা বলা হয় যে কাঁকড়া খাওয়া যাবে কিনা আসলে এটা যদি কারো শখ হয় খেতে পারে কোনো সমস্যা নাই আশা করি আমি বোঝাতে পেরেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকটা বুঝে আমল করার তৌফিক দান করুন এবং যেহেতু এটা খাওয়া বিষয় আল্লাহর শুকি মাছ খাওয়া যাবে কোনো অসুবিধা নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালাল করেছেন মরা মাছ এবং মারাটির ডেটা কেউ শুকিয়ে খায় কেউ টাটকা খায় এটা স্বাভাবিক তাদের শখের ব্যাপার এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ